হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে সুস্থ আছো, আনন্দে আছো। লিটারারি কনকোয়েস্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা দেশভাগের পটভূমিতে রচিত একটি হৃদয় বিদারক বিচ্ছেদের কাহিনী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচ্য ছোট গল্পের নাম আলমস ওন হাউস। গল্পটি আসলে বাংলায় লেখা হয়েছিল। গল্পটি রচনা করেছেন বিখ্যাত সাহিত্যিক দিব্যেন্দু পালিত। আসল বাংলা গল্পটির নাম আলমের নিজের বাড়ি। গল্পটি ইংরেজিতে অনুবাদ করেছেন বাসবি ফ্রেজার। সরাসরি গল্পে প্রবেশের আগে প্রত্যেকবারের মতন এবারও আমরা লেখক সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। দিব্যেন্দু পালিত বাংলা সাহিত্যের আধুনিকতম লেখকদের মধ্যে অন্যতম। বিভিন্ন সময়ে তিনি একাধিক ছোট গল্প, উপন্যাস এবং কবিতা রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার জন্ম হয়েছিল 5ই মার্চ 1939 সালে ব্রিটিশ ভারতবর্ষের অন্তর্গত বিহারের ভাগলপুরে। পিতা বগলাচরণ পালিত এবং মাতা নিহারবালা পালিতের 10 জন সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ভাগলপুরে তিনি সাহিত্যচর্চার আবহে শৈশব থেকেই লালিত পালিত হয়েছিলেন। তার শিক্ষা জীবনের দিকে আমরা নজর রাখলে দেখতে পাই যে তিনি তার প্রারম্ভিক শিক্ষা গ্রহণ করেছিলেন ভাগলপুরের বিখ্যাত দুর্গাচরণ হাই স্কুল থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, এই স্কুলটি থেকেই বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও তার প্রারম্ভিক শিক্ষা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে পোস্ট গ্র্যাজুয়েশন করেন। সাহিত্যচর্চার উপযুক্ত পরিবেশে বড় হয়ে ওঠার জন্য তিনি খুব অল্প বয়স থেকেই সাহিত্যচর্চার প্রতি যথেষ্ট অনুরক্ত ছিলেন এবং স্কুলে পড়ার বয়স থেকেই তিনি লেখালেখি করতে শুরু করেন এবং পরবর্তীতে উচ্চতর শিক্ষা লাভের সঙ্গে সঙ্গে তার এই প্রতিভা ক্রমশ বিকাশ লাভ করতে শুরু করে। বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক হিসাবে পেয়েছেন একাধিক খ্যাতনামা বাংলা সাহিত্যিককে। তাদের সংস্পর্শে তার প্রতিভা আরও বিকশিত হতে শুরু করে এবং সেই সময় থেকেই মোটামুটিভাবে তিনি বাংলা সাহিত্যে একটা পরিচয় গড়ে তোলেন। পরবর্তীকালে তিনি অত্যন্ত জনপ্রিয় লেখকে পরিণত হন। তিনি খুব অল্প বয়সে তার পিতাকে হারিয়েছিলেন, ফলে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য উপার্জনের তাগিদে তাকে ভাগলপুর ছেড়ে কলকাতা চলে আসতে হয়। তিনি জীবনের বিভিন্ন সময়ে বিজ্ঞাপন বিভাগে উল্লেখযোগ্য কাজ করেছেন। একই সঙ্গে তিনি একজন চলচ্চিত্র সমালোচক হিসেবেও যথেষ্ট বিখ্যাত। এছাড়া আনন্দবাজার পত্রিকায় তিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটরের পদে বহাল ছিলেন দীর্ঘকাল। তার রচিত সাহিত্য এতটাই জনপ্রিয় ছিল যে বিভিন্ন সময়ে খাঁটি বাংলায় লেখা তার একাধিক ছোট গল্প, উপন্যাস এবং কবিতা অন্যান্য অনেক ভাষায় অনুবাদ করেও প্রকাশিত হয়েছে এবং সেই সকল ভাষার পাঠকের কাছেও চিরকাল সমাদৃত হয়েছে। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো যথাক্রমে ঘরবাড়ি, ঢেউ, সহযোদ্ধা, অনুভব ইত্যাদি। এবং তার লেখা কিছু বিখ্যাত ছোট গল্পের মধ্যে জেট ল্যাগ, গাভাস্কার, হিন্দু এবং জাতীয় পতাকা উল্লেখযোগ্য। বাংলা সাহিত্যে তার অবদানের জন্য তিনি বিভিন্ন সময়ে নানা পুরস্কারে পুরস্কৃতও হয়েছেন, যেমন সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সৈয়দ মুস্তফা সিরাজ একাডেমি পুরস্কার ইত্যাদি। যুগান্তকারী এই সাহিত্যিক 3রা জানুয়ারি 2019 সালে কলকাতায় বার্ধক্যজনিত স্বাভাবিক কারণে ইহলোক ত্যাগ করেন। এবার গল্পের প্রসঙ্গে ফিরে যাই। এই গল্পটিতে মূলত দুটি পার্টিশনের অবতারণা হয়েছে। প্রথমটি 1947 সালের ভারত পাকিস্তানের পার্টিশন এবং পরেরটি 1971 সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের পার্টিশন এবং বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি। এই দুই ঐতিহাসিক ঘটনাই সমগ্র গল্পটিকে প্রভাবিত করে চলে। গল্পের মূল চরিত্র আলম নামের এক যুবক। সে বর্তমানে ঢাকার বাসিন্দা এবং পেশায় অধ্যাপক। তার পরিবারে তার বাবা, মা, দাদা এবং দুটি বোন রয়েছে। এছাড়া পার্শ্ব চরিত্র হিসেবে রয়েছে তার প্রেমিকা রাকা এবং তার বাবা মা অনন্ত শেখর সান্যাল এবং স্নেহা সান্যাল এবং তার দাদা শ্রীমন্ত সান্যাল। এখন গল্প শুরু হয় 1947 পার্টিশন থেকে। আলমরা চিরকালই কলকাতার বাসিন্দা। তারা 3 পুরুষ ধরে তাদের নিজস্ব পৈতৃক বাড়িতে রয়েছে। তবে দেশভাগের সময়ের সাম্প্রদায়িক হিংসার কারণে হিন্দু মুসলমান ঐক্য নষ্ট হয়ে যাওয়ায় আলমের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সরাসরি তাদের কোনো মারাত্মক ক্ষয়ক্ষতি না হলেও পরোক্ষ ক্ষতির প্রভাবে তারা সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় ছিল। আলমের বাবা এলাকার নামী ডাক্তার ছিলেন। তার পেশেন্টদের মধ্যে হিন্দুদের সংখ্যাই বেশি ছিল। তবে বর্তমানে তার বেশি পেশেন্ট হয় না। যতটুকু হয় তার মধ্যে রামের চেয়ে রহিমের সংখ্যাই বেশি। অপারেশন টেবিলে পড়ে থাকা কাটা দেহের যে কোনো ধর্ম হয় না সেটা তার রোগীরা বুঝতে চান না কোনো মতেই। অপরপক্ষে তার এক বন্ধু ডাক্তার ডক্টর গুপ্তের চেম্বারে ভিড় ক্রমশ বাড়তে থাকে। আলমের বাবা রীতিমতো বিষাদগ্রস্ত হয়ে যেতে থাকেন। এরপর কোনো রকমই তারা জীবন অতিবাহিত করেন কিছুদিন। তবে পরিস্থিতি অসহনীয় হয়ে যাচ্ছিল ক্রমশ। এইভাবে চলতে থাকায় আলমের বাবা সিদ্ধান্ত নেন তারা দেশত্যাগ করে ঢাকায় চলে যাবেন। এই সিদ্ধান্ত তাদের সকলের জীবনেই চরম প্রভাব ফেলতে চলেছিল। যাই হোক, 1971 শেষমেশ ডাক্তার গুপ্তের মারফত
ঢাকা নিবাসী এক হিন্দু পরিবারের সঙ্গে আলমের বাবা বাড়ি অদলবদল করার সিদ্ধান্ত নিলেন। ভদ্রলোকের নাম অনন্ত শেখর সান্যাল। তিনি তার স্ত্রী পুত্র কন্যাসহ এসে উপস্থিত হলেন কলকাতায়। এদিকে আলমের দাদা ছিল গ্লাসগোয়। তাকে তার বাবা সেখানে তার ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করে সেইখানেই চাকরি জোটানোর কথা বলে দিলেন, জানিয়ে দিলেন দেশে ফেরবার বিশেষ দরকার নেই। আবার এদিকে আলম তখন কলকাতায় এমএ পড়ছে। এখন তার পরিবার চলে গেলেও তাকে নিয়ে সৃষ্টি হলো সমস্যা, কারণ তার ফাইনাল ইয়ার চলছে। এরকম সময় সে কোনো মতেই ঢাকার বাসিন্দা হয়ে সেখানে পাকাপাকিভাবে থেকে যেতে পারে না। তার বাবা তাকে হোস্টেলে থাকার ব্যবস্থা করতে বললেন, কিন্তু তখন দেরি হয়ে গেছে অনেকটাই, এই ব্যবস্থা তখন কোনো মতেই করা সম্ভব নয়। এমতো সময় হঠাৎ অনন্ত শেখর আলমকে নিজের ছেলের মতো মনে করে তাদের বাড়িতেই থাকতে দেবার প্রস্তাব দিলেন। বলে উঠলেন, আপনারা আমাদের নিজস্ব বাড়ি পর্যন্ত দিয়ে দিলেন, আর আমরা এইটুকু পারবো না আপনাদের জন্য? আলম তখন থেকে তার চিলেকোঠার ঘরেই যথারীতি আগের মতো থেকে গেল। তার সকল শিক্ষাগত যোগ্যতা সে অর্জন করল। এরই মধ্যে তার আর রাকার মধ্যে সম্পর্ক গড়ে উঠল। সব ভালো মতোই চলছিল, বেশ কিছু বছর অতিবাহিতও হলো। এরম সময় হঠাৎ আলমের বাবার মৃত্যুর খবর এলো। তাকে ঢাকায় যেতে হলো। কলকাতায় তার অধ্যাপনার চাকরি ছেড়ে এসে যেতে বাধ্য হলো। সে রাকাকে ফিরে আসার প্রতিশ্রুতি দিল। এভাবে ঢাকাতেই 3 বছর কিন্তু তার কেটে গেল। আলম সেখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেল, সেখানে অধ্যাপনার কাজেও নিযুক্ত হলো। তবে তার আর রাকার মধ্যে চিঠির আদান প্রদান হতো কিন্তু নিয়মিতভাবেই। এদেশে আলমের আসবার সুযোগ হল 1982 সালে। মৈত্রী সংসদ দুই দেশের মধ্যে কালচারাল এক্সচেঞ্জের জন্য একটি বিশেষ সেমিনার আয়োজন করেছে, আর সেই সেমিনারে আলম একটি স্পিচ দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছে। 3 দিন ধরে এই প্রোগ্রাম চলবে। যাই হোক, প্লেনে চড়ে আলম ও তার সহযাত্রী ফিরোজ ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিল। এয়ারপোর্টের বাইরে খান চৌধুরী ও মৈত্রী সংসদের দুজন তাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। এদের মধ্যে একজনের নাম সুদেব বসু, সে আলমের পূর্ব পরিচিত। এইরকমই একটি সম্মেলনে তিনি আগের বছর নাকি ঢাকায় গিয়েছিলেন, তবে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ষড়যন্ত্রের নিহত হওয়ায় সেবার সম্মেলন কিন্তু বাতিল হয়ে যায়। তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের থাকার জন্য আয়োজিত একটি বিশেষ আবাসে। আলম সেখানে না থাকার সিদ্ধান্ত নেয় এবং ড্রাইভারকে বলে তাকে তার কলকাতার পুরনো বাড়িতে পৌঁছে দিতে। গাড়ির মধ্যে তারা পুরনো সব নানা গল্প করতে করতে এগিয়ে চলল। একটা নস্টালজিয়ার ফিলিং যেন আলমকে ঘিরে ফেলল। যতই হোক, পুরো 3 বছর পর সে তার জন্মভূমিতে ফিরছে। প্লেনে চড়বার প্রায় দিন সাতেক আগেই সে তার আগমনী বার্তা পত্র মারফত রাখা এবং তার মা অর্থাৎ স্নেহা মাসিমাকে দিয়েছিল। সে যে কলকাতায় এসে তাদের বাড়িতেই উঠবে সেটা সম্বন্ধে তাদের অগ্রিম জানিয়ে দেওয়াই তার উদ্দেশ্য ছিল। এছাড়া রাকার সঙ্গে দেখা করবারও একটা সুযোগ হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, গাড়িতে সে মৌন হয়ে নিজের খেয়ালে মত্ত থাকল। সে আশা করেছিল তার চিঠি পেয়ে নিশ্চয়ই রাকা তার জন্য অপেক্ষা করবে। পুরনো নানা কথা তার মনে পড়ছিল, মনে পড়ছিল সেই সময়কার নানা ঘটনা যখন তারা বাড়ি ছাড়বো ছাড়বো হয়েছিল। সেই 3 বছর আগের বাড়িকে সে আবার 3 বছর পরে ফিরে পাওয়ার জন্য যেন ব্যাকুল হয়ে উঠেছিল। বাড়ির গেটের কাছে একটি সুন্দর খাটচাপা গাছ ছিল, সেটি এই বৃষ্টিতে ভিজে সুন্দর গন্ধ ছাড়ত। সেই গন্ধ আরেকবার নতুন করে অনুভব করার ইচ্ছা হলো আলমের। আর এরই মধ্যে বৃষ্টির মধ্যে গাড়ি এগিয়ে চলতে শুরু করলো। তার বাড়ির সামনে পৌঁছতে পৌঁছতে 12:30 বেজে গেল। আলম বাড়ির সামনে শ্বেত পাথরের নেম প্লেটে লেখা অনন্ত শেখর সান্যাল নামটি দেখে নিশ্চিত হলো এই নেম প্লেট সেই পরিবর্তন করিয়েছিল। পুরনো নেম প্লেট দেখে অনেক রোগী তার বাবার খোঁজ করতে করতে চলে আসতো তাদের বাড়িতে, ফলে অনন্ত শেখরের পরিবারকে বারবার বেকার হয়রান হতে হতো। যাই হোক, অনেক পরিবর্তন হয়ে গেছে 3 বছরের বাড়িটির। গেটের সামনে সেই কাঠচাপা গাছটিও আর নেই সেই জায়গায়। বর্তমানে সেখানে একটি মিষ্টির দোকান তৈরি হয়েছে যার নাম রাখা হয়েছে মধুর। তবে এই যে পরিবর্তন হয়েছে সেটি রাখা কোনোদিন তাকে আগে চিঠিতে কিন্তু জানায়নি। সে কথা ভেবে সে অবাক হলো। যাই হোক, বৃষ্টি ভেজে দিনে আকাশে সামান্য টিপটা বর্ষণের মধ্যেই সে সুটকে সমেত বাড়ির দরজায় দাঁড়িয়ে কলিং বেল টিপল। কোনো কেউ এলো না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দ্বিতীয়বার কলিং বেল ডেপায় স্নেহা মাসিমা দরজা খুললেন। তিনি আলমকে দেখে কিছুটা অপ্রস্তুত বোধ করলেন, এটো হাতে উসে এসেছিলেন কি না তাই। যাই হোক, আলম তাকে প্রণাম করল এবং জিজ্ঞাসা করল যে তিনি তার চিঠি পেয়েছেন কিনা, কিন্তু স্নেহা এই প্রশ্ন এড়িয়ে গেলেন এবং আলমকে ভিতরে আসতে বললেন। আলমকে ভিতরে প্রবেশ করে বৈঠকখানায় বসতে বললেন। পুরনো বৈঠকখানায় ফিরে আসতে পেরে আলম আবার নস্টালজিয়ায় হারিয়ে গেল। তার পুরনো বাড়িতে সে আবার পুরনো জিনিসগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করতে শুরু করলো। দেওয়ালে টাঙানো গান্ধীজির একটি ছবি এবং পলাশির যুদ্ধের একটি ছবি এখনও পর্যন্ত কিন্তু ঝোলানো রয়েছে, রয়েছে হরিণের সিংগুলিও। যাই হোক, সুটকেস রেখে এসে বসলো আর স্নেহা তার জন্য চা বানানোর প্রস্তাব দিল। আলম রাজি হলো এবং বলল, আগে আপনি ভাত খেয়ে নিন, তারপর দেবেন।
এরই মধ্যে অনন্ত শেখর এলেন। শরীর ভেঙে গেছে তার, পরনে ধুতি আর একটা ময়লা গেঞ্জি। তিনি এসে আলম আর তার পরিবারের হাল হকিকত জানলেন। তিনি আলমকে বললেন, শুনেছিলাম আসছো, তবে এখানেই উঠবে সেটা তো জানাওনি। এরই মধ্যে স্নেহা এসে বললেন, তিনি শাড়িটিও বদলে এসেছেন। এবং অনন্ত শেখরের কথা শুনে তিনি বললেন, কলকাতায় এসেছে, এখানে উঠবে না তো আবার কোথায় উঠবে? অনন্ত শেখর অপ্রস্তুতভাবে জানালেন, না সে কথা বলিনি। স্নেহা তাকে অপ্রস্তুত অবস্থা থেকে রেহাই দেওয়ার জন্য আলমকে বললেন মুখহাত ধুয়ে ফ্রেশ হয়ে আসতে, চা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবং তারপরে তুমি তাকে ভাত খেয়ে নেওয়ার জন্য প্রস্তাব দিলেন এবং তারপরে প্রস্তাব এলো বিশ্রামের। এরপর স্নেহা তাকে নতুন বাথরুমের রাস্তা দেখিয়ে দিলেন। চীনা বাড়ির বিভিন্ন পরিবর্তনে আলম কিছুটা অবাক হলো বটে, এও জানল যে তার চিলে কোঠার ঘরটি বর্তমানে ঠাকুর ঘরে পরিণত করা হয়েছে। পরে চা খাওয়ার পর্ব শেষ করে ভাতের টেবিলে যখন সে বসল, তখন থালার গরম ভাতের ভাপ দেখে সে বুঝতে পারল তার জন্য নতুন করে আবার ভাত রান্না করা হয়েছে। অর্থাৎ তার আসার খবর সম্বন্ধে রাঘার পরিবার চিঠির মারফত জানতে পাওয়া সত্ত্বেও এ বিষয়ে বিশেষ উৎসাহী বা প্রস্তুত কোনোটাই ছিল না। সে বাড়িতে আসার পর থেকেই বাড়ির লোকের ব্যবহার যেন সে ইঙ্গিতই দিচ্ছিল তাকে। স্নেহা তাকে জানায় যে রাকা হয়তো দিল্লি থেকে ফিরবে আগামীকাল, সে তার দাদার সঙ্গে পড়াশোনার কাজে নাকি দিল্লিতে চলে গেছে। আলম হিসাব করে দেখল যে যদি রাকা আজকেই ট্রেনে যাবে তাহলে হয়তো আর মাত্র 18 থেকে 19 ঘন্টার মধ্যেই সে কলকাতায় পৌঁছে যাবে। অর্থাৎ আগামীকাল রবিবারে স্টেশন থেকে সে হয়তো রাকাকে রিসিভ করতেও যেতে পারবে। এরই মধ্যে অনন্ত শেখর এসে বসলেন এবং আলমকে তার সেমিনারের ব্যাপারে জিজ্ঞেস করলেন। আলম জানালো এটা দুই দেশের মধ্যে একটা কালচারাল এক্সচেঞ্জের মতো, আলোচনার মাধ্যমে একটা বিনিময় যাতে দুই দেশের মানুষ একে অপরকে ভালোভাবে চিনতে পারে আর কি। তখন অনন্ত বলে উঠলেন, তেলে আর জলে কি কখনো মিশ খাই? খেলে তোমার বাবাও কলকাতা ছাড়তেন না আর আমিও ঢাকা ছাড়তাম না। উত্তরে আলম বলল, মেসবসাই আমরা তেল জলের কথা বলি বটে, কারণ দিনের পর দিন এইভাবেই আমাদেরকে বলানো হয়েছে, কিন্তু কেউই জানি না কোনটা তেল আর কোনটা জল। একদিন হয়তো বুঝতে পারবো দুটোই জল কিংবা দুটোই তেল। তখন অনন্ত বলে উঠলেন, বুঝি না বাবা তোমাদের এই কোন ধরনের কথা, এখন আর বুঝেও কাজ নেই। খাওয়া শেষ করে আলম সাজানো গেস্ট রুমে বিশ্রাম করতে গেল আর স্নেহাকে জানিয়ে দিল যে সন্ধ্যায় তার নাকি বেরোনোর আছে আর রাতের ডিনারটা সেখান থেকে সে করেই ফিরবে। শুয়েই অত্যন্ত দ্রুত ঘুমিয়ে গেল আলম। এবার নেমে আসছে সন্ধ্যা। এমতো সময় স্নেহা হঠাৎই দেখলেন আলম গভীর ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে রয়েছে, তাই তিনি আলমকে ঘুম থেকে তুলে দিলেন এবং তাকে স্মরণ করিয়ে দিলেন যে সন্ধ্যায় তার নিমন্ত্রণ রয়েছে। আলম ঘুম থেকে উঠে নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিল। ডিনার শেষ করার পরে যখন সে ফিরল তার আবার সেই সাজানো গোছানো গেস্ট রুমের মধ্যে, তখন পুনরায় গিয়ে আবার সে ঘুমানোর চেষ্টা করল। তখন হঠাৎই স্নেহা এসে তার ঘরে উপস্থিত হলেন। তিনি আলমের হাতে দিলেন একটি চিঠি, সঙ্গে তাকে জানালেন যে রাখার জন্য তার মনে যদি কোনো অনুভূতি থেকে থাকে তাহলে শত কষ্ট সত্ত্বেও তাকে সেই অনুভূতি সম্পূর্ণরূপে ভুলে যেতে হবে। তিনি স্বীকার করলেন যে দোষটা তার মেয়েরই। এরপরই আলম ওই চিঠিটি খুলে পড়তে শুরু করল। হাতের লেখাটা দেখে সে বুঝতে পারল যে এটা রাখারই হাতের লেখা। চিঠিটা লেখা ছিল, তোমার এই চিঠিটা পেয়ে যখন মানে বসল তখন পাল্টে গেলে সব নিজের জিজ্ঞাসা করতে গিয়ে দেখলাম তোমাকে আসতে শিখেছিলাম, তুমি আসতে পারবে না যেমনি, তোমার উদ্দেশ্য তা না, তুমি আমাকে উঠতে নিয়ে যেতে চাও, তোমার কাছে আমি কত যে কৃতজ্ঞ। কিন্তু আলম, সে মনের জোর আমার নেই, কি একটা বাধা আছে, কি একটা লাগছে, সেটা যে কি বুঝিয়ে বলতে পারবো না। এই বাধা দেওয়াটা ভাঙবার মতো জোর যখন পাচ্ছি না তখন দেয়ালটা আরো উঁচু করবার দরকার কি? এই বাধাটার জন্যই তোমার আমার ঠিকানা বদল হয়ে গেল। আমাদের আগে আরও অনেকের হয়েছে, বাধাটা না থাকলে হয়তো কোনোদিন পরিচয়ের সুযোগই হতো না আমাদের। এই অক্ষরের পর অক্ষর সাজানো ভালোবাসারও দরকার হতো না। তোমার মতো একজন সৎ মানুষের সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে পারতাম না জেনে বাড়ি গিয়ে যাচ্ছি। এই চিঠিটার ভাষাও একটু রোমান্টিক লাগতে পারে, তার কারণ হয়তো এই যে তোমাকে ভালোবাসি পালিয়ে যাচ্ছি, তার কারণ তোমার ভালোবাসাটা আরও খাটিন, যে কষ্ট তোমার হবে আমার তা হবে না যদি পারো। আর কি ক্ষমা কর, যদি পারো খোঁজ নিও, চিঠি দাও, জবাব দেবে, তাছাড়া
মিথ্যা জেনে তো আমরা অনেক বিষয়কে সত্যি করে জিরিয়ে রাখতে ভালোবাসি না? চিঠিটা পড়ে আলমের আর কোনো সন্দেহই রইল না যে যে উদ্দেশ্যে সে এখানে এসেছে সেই উদ্দেশ্য আর কোনো রকমভাবেই সফল হতে পারে না। 3 বছর পর তার জন্য এইরকম একটা অপ্রত্যাশিত উপহার যে অপেক্ষা করছিল সে তো তার স্বপ্নেও কল্পনা করেনি। প্রথমবারে সাম্প্রদায়িকতার চাপে সে তার পরিবার সহ প্রায় ভিটে হারা হয়েছিল। বাবার মৃত্যুর পর সে সম্পূর্ণরূপে ভিটে হারা হয়ে যায় এবং এখন তার নিজস্ব জন্মভূমির সঙ্গে শেষ যে টানটুকু সার বেঁচে ছিল সেই টানটুকুও খতম করে দিল তার প্রেয়সী রাখা। দূরত্ব এবং ধর্মীয় বিভেদ যে মানুষের মধ্যে ভালোবাসার শেষ বিন্দুটুকু পর্যন্ত বাষ্পায়িত করে দিতে পারে তার প্রমাণ এই ছোটো গল্প। যাই হোক, আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং এইরকমই আরও ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।